এই উপলক্ষে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বিদ্যাসাগর স্মারক পত্রিকা উপস্থা করেছে যে গুরুদায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে, সেজন্য একাডেমির উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে, বাংলাভাষীদের কাছে আন্তর্জাতিক তাৎপর্য বা গুরুত্বের কথা যদি ছেড়েও দিই, দিনটি একান্তই আপনার আবেগপূর্ণ, কেননা বাংলা ভাষার সম্মানে এই বিশেষ দিনটির মাতৃভাষা দিবস নামে আন্তর্জাতিক স্বীকৃতি। আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে 1952-র 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গে, 1956 সালে যার নাম হয়েছিল পূর্ব পাকিস্তান, মাতৃভাষা বাংলার অধিকার রক্ষায় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে দিনটি বাংলাভাষীদের কাছে ভাষা শহীদ দিবসও বটে। রক্তের বিনিময়ে দীর্ঘ 4 বছরব্যাপী সংগ্রামের মধ্য দিয়ে সেদিনে পূর্ব পাকিস্তানের বাঙালিরা রাষ্ট্রশক্তির কাছ থেকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে বাংলার স্বীকৃতি আদায় করে ছেড়েছিলেন। তারও 15 বছর পরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটল, যার রাষ্ট্রভাষা বাংলা। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে পৃথিবীতে নজিরবিহীন এই দৃষ্টান্ত। ভাষা আন্দোলনের সেই বিশেষ দিনটির স্মরণে বাংলাদেশের উদ্যোগে 1999 সালে ইউনেস্কোর সাধারণ সভায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষিত। 2000 সাল থেকে বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে এই দিনটি। এর উদ্দেশ্য ইউনেস্কো প্রস্তাবের ভাষায় টু প্রমোট লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। যেহেতু লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি ইজ ইনক্রিজিংলি থ্রেটেন্ড অ্যাজ মোর অ্যান্ড মোর ল্যাঙ্গুয়েজেস ডিসঅ্যাপিয়ার। ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী মানুষ যে ভাষায় কথা বলে অথবা যে ভাষা সে বোঝে, সারা বিশ্বের শতকরা 40% মানুষের সেই ভাষায় শিক্ষালাভের অধিকার নেই। মাতৃভাষায় শিক্ষালাভের অধিকার আদায়ের সংগ্রাম প্রসঙ্গে একথা ভুলে যাওয়া বোধ হয় ঠিক হবে না যে ভারতের অসংখ্য দেশও কিন্তু একসময় মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের জন্য একটি আন্দোলন সংগঠিত হয়েছে। সেখানকার বরাক উপত্যকায় উল্লেখযোগ্য সংখ্যায় এবং ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো কোনো অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী জনগোষ্ঠীর বসবাস থাকা সত্ত্বেও অসম সরকার যখন অহমিয়াকেই সে অঞ্চলের একমাত্র সরকারি ভাষা বলে ঘোষণা করেন, তখন সেই সরকারি নীতির বিরুদ্ধে স্থানীয় বাংলাভাষীরা, বিশেষত বাংলাভাষী ছাত্র ও যুব সম্প্রদায় ব্যাপক আন্দোলনে সামিল হয়েছে। 1961-র সেই ভাষা আন্দোলনে 19শে মে 11 জন বাঙালি শহীদ হয়েছিলেন। এরপর অসম সরকার বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হন। 1947-এ ভারত বিভাগের পর পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থীদের দণ্ডকারণ্যে আশ্রয় দেওয়া হয়। প্রথম দিকে সেখানে প্রাথমিক ও মাধ্যমিকে বাংলা শেখানোর বন্দোবস্ত ছিল, কিন্তু পরবর্তীকালে দণ্ডকারণ্য পরিকল্পনা বন্ধ হয়ে যাওয়ার পর ছত্তিশগড়ের সরকার বাংলার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা উঠিয়ে নেন। পরে সেসব বিদ্যালয় একসময় হিন্দিতেই পরিবর্তিত হয়ে যায়। বাঙালি শিক্ষকরা বৈষম্যমূলক আচরণের শিকার হন। বাঙালি ছাত্র ও শিক্ষকরা এর বিরুদ্ধে আন্দোলনে নামে রাজধানী দিল্লি পর্যন্ত দরবার করেন, কোনো লাভ হয়নি। কর্ণাটকের যে সমস্ত গ্রামে পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেওয়া হয় সেখানে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার কোনো বিদ্যালয় ছিল না। পরে আন্দোলনের ফলে কর্ণাটক সরকার সেসব জায়গায় বাংলাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি দেন, কিন্তু সেও ওই নামে। অতি সম্প্রতি বাঙালি শরণার্থীদের আশ্রয়স্থল সেই ঝুপড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড
রাজ্য পুনর্গঠনের ফলে প্রাচীন বাংলার পশ্চিমাংশের কিছুটা ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত হয়। রাজ্যের অনেকগুলি জেলাতেই বাংলাভাষী জনসংখ্যার প্রাধান্য থাকা সত্ত্বেও হিন্দি, উর্দু ও ইংরেজি সরকারি ভাষার মর্যাদা পেলেও বাংলার ভাগ্যে সেই মর্যাদা জোটেনি। বাংলাভাষীদের আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত বাংলাকে অন্যতম সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সে নির্দেশ কখনো কার্যকর তো হয়নি, বরঞ্চ বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলিও একে একে বন্ধ হয়ে গেছে। এসব আন্দোলন অবশ্য অনেক সময় কোনো কাজের হয় না, যেহেতু কী গণতান্ত্রিক ব্যবস্থায় কী অন্য যে কোনো ব্যবস্থায় স্থানীয় সংখ্যালঘুদের আন্দোলনে অনেক সময় সাম্প্রদায়িকতা বা প্রাদেশিকতার তকমা এঁটে দেওয়া হয়। ঠিক এইভাবে পৃথিবীর বহু দেশে এক একটি আঞ্চলিক ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে সংখ্যালঘু অথবা বিজিতদের ভাষার ওপর বিজেতাদের নিজেদের ভাষা চাপিয়ে দেবার ফলে। অস্ট্রেলিয়ায় ঘটেছে পরিকল্পিতভাবে সেখানকার আদিবাসী সন্তানদের তাদের মার কোল থেকে ছিনিয়ে নিয়ে আবাসিকে রেখে ভিন দেশের ভাষায় অন্য সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষ করে তোলার মধ্য দিয়ে। কিংবা এমন প্রশ্নও তো করা যেতে পারে, কেন আয়ারল্যান্ডের লেখক সুইফট বা শ তাদের মাতৃভাষায় লেখেননি, কেন উক্রাইনীয় ভাষী কথাশিল্পী গোগোল তার মাতৃভাষায় না লিখে রুশ ভাষায় লেখেন। 1654 খ্রিস্টাব্দে রাশিয়ার দক্ষিণে উক্রাইনের সুবিস্তীর্ণ অঞ্চল স্বেচ্ছায় মস্কো রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়। সেই থেকে উক্রাইনীয় ভাষার বেহাল অবস্থান। উক্রাইনিয়া দেশটি তখন থেকে উপরাশিয়া নামে অভিহিত হতো, আর উক্রাইনীয় ভাষাকেও রুশ ভাষারই একটি প্রকারান্তর বলে ধরা হতো। মধ্যবিত্ত পরিবারের লোকেরা গ্রামের চাষিদের সঙ্গে কথাবার্তার সময় উক্রাইনীয় ভাষা ব্যবহার করতেন, কমেডি বা মজার মজার লেখা ও অভিনয়ের সময় সংলাপে উক্রাইনীয় ভাষার ব্যবহারের প্রচলন ছিল। এই যেমনভাবে এই বাংলার এককালে গল্প, উপন্যাস, নাটকে কৌতুকরস সঞ্চারের উদ্দেশ্যে কোথাও কোথাও সংলাপে ওপার বাংলার কথ্য ভাষার প্রয়োগ করা হতো, এমনকি এখনও যে একেবারে হয় না তা নয়। যাই হোক, ব্যবসায়িক ও বাণিজ্যিক লেনদেন, আইন, আদালত, শিক্ষা ও সরকারি কাজের জায়গায় অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ের ক্ষেত্রে উক্রাইনে রুশ ভাষারই ব্যবহার হতো। সর্বোপরি লেখক হিসাবে নিজের অঞ্চলের বাইরে খ্যাতি অর্জনের উচ্চাকাঙ্ক্ষা যদি কারো থাকত তাকে রুশ ভাষাতেই লিখতে হতো। এইভাবে একটি ভাষার বিকাশের সম্ভাবনা রুদ্ধ হয়ে গিয়ে তাই একটি উপভাষার পর্যায়ে নেমে যায়। একমাত্র সোভিয়েত আমলে উক্রাইনার রাষ্ট্রসত্তা স্বীকৃত হয়, তার ভাষার অধিকারও ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু ততদিনে ভাষার যা ক্ষতি হয়ে গেছে। এখন আবার বর্তমান উক্রাইনার পূর্বাঞ্চল রুশি অধ্যুষিত রুশভাষী প্রদেশ হওয়া সত্ত্বেও সেখানকার আঞ্চলিক ভাষাকে উক্রাইনার সরকার স্বীকৃতি দিতে নারাজ। একসময় সারা পোল্যান্ডে মাতৃভাষায় শিক্ষালাভের কোনো বিদ্যালয়ই ছিল না। স্পেনের কাতালোনিয়া প্রদেশের ভাষা ও সংস্কৃতি বা আজ কতটা সুরক্ষিত? অবশ্য কোথাও কোথাও বড়র তরফ থেকে মৌখিক ভাষার লিপি উদ্ভাবন করে তাকে সুরক্ষিত করার দৃষ্টান্ত যে একেবারে নেই তা নয়। রুশ দেশে বিপ্লবের পর সে দেশের অন্তর্ভুক্ত কিরগিজিয়ার মৌখিক ভাষার লিপি প্রচলন করার ফলে সেখানে মাতৃভাষায় বিদ্যাচর্চার সুযোগ অবাহিত হয়। পরিণামে কিরগিজ ভাষায় বিশ্বমানের সাহিত্য সৃষ্টি হচ্ছে। এই প্রসঙ্গে অসমীয় ভাষার জনৈক খ্যাতনামা কথাশিল্পীর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গত শতাব্দীর একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। বৈবাহিক সূত্রে কলকাতার তৎকালীন বিশিষ্ট সংস্কৃতিবান বাঙালি পরিবারের আত্মীয় উক্ত লেখককে সেই পরিবারের কর্তার মাতৃভাষা অহমিয়ার বদলে
বাংলায় সাহিত্য চর্চার সদুপদেশ দিয়েছিল। যেহেতু তার মতে অসমীয় ভাষার তুলনায় বাংলা ভাষার সম্ভাবনা অনেক বেশি, সে ভাষায় লিখলে খ্যাতি লাভের সম্ভাবনা অনেকখানি উচ্চ। লেখক অবশ্য সেই পরামর্শ গ্রহণ করেননি। এইভাবে বড় তরফের চাপে পড়ে ছোট তরফের ভাষা এবং ভাষার সঙ্গে সঙ্গে তার সংস্কৃতির পরিসর সংকুচিত হতে হতে এক সময় নিশ্চিহ্ন হয়ে যায়। 1923 সালে কাশীতে অনুষ্ঠিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে, সেই সময় অবশ্য নাম ছিল উত্তর ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন, তার প্রথম অধিবেশনে ভাষা বৈচিত্র্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রবীন্দ্রনাথ বলেছিলেন, ভারতবর্ষে আজকাল পরস্পরের ভাবের আদান প্রদানের ভাষা হয়েছে ইংরেজি ভাষা। অন্য একটি ভাষাকেও ভারতব্যাপী মিলনের বাহন করবার প্রস্তাব হয়েছে, কিন্তু এতে করে যথার্থ সমন্বয় হতে পারে না। হয়তো একাকারত্ব হতে পারে, কিন্তু একত্ব হতে পারে না। কারণ এই একাকারত্ব কৃত্রিম ও অগভীর, এ শুধু বাইরে থেকে দড়ি দিয়ে বাঁধা মিলনের প্রয়োগ মাত্র, প্রয়াস মাত্র। কিন্তু সেদিন তিনি আরও বলেছিলেন, ভাষার কাজ দেশের চিত্তকে সরস, সফল ও সমুজ্জ্বল করা, সে কাজ আপন ভাষা নইলে হয় না। মধ্যযুগে ইউরোপের সংস্কৃতির এক ভাষা ছিল লাতিন, সেই ঐক্যের বেড়া ভেদ করে ইউরোপের বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাষা যেদিন আপন আপন শক্তি নিয়ে প্রকাশ পেল, সেই দিন ইউরোপের বড় দিন। আমাদের দেশও সেই বড় দিনের অপেক্ষা করব। সব ভাষা একাকার করার দ্বারা নয়, সব ভাষার আপন আপন পরিণতির দ্বারা। গান্ধীজির চিন্তাধারার প্রধান প্রধান দিকগুলি যাতে পৃথিবীর মানুষ জানতে পারে, সেই উদ্দেশ্যে 1956 সালের নভেম্বরে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের নবম অধিবেশনে তার নানা লেখা থেকে নির্বাচিত অংশের সংকলন গ্রন্থাকারে প্রকাশের একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই অনুযায়ী কৃষ্ণ কৃপালনির সম্পাদনায় কাজটি সমাপ্ত হয়। 1967 সালে ইংরেজি সংস্করণটি বাংলায় ভাষান্তর করেন প্রিয়রঞ্জন সেন। গ্রন্থের শিক্ষা অধ্যায় ভাষা প্রসঙ্গে এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা সম্পর্কে গান্ধীজির সুচিন্তিত মত প্রণিধানযোগ্য। তার কথায় বিদেশি ভাষার মাধ্যমে ভারতবর্ষে উচ্চশিক্ষাদানের ফলে জাতির বুদ্ধিবৃত্তির ও নীতির দিকে অপূরণীয় ক্ষতি হইয়াছে। আমরা সমসময় বলিয়া এই মহতি ক্ষতির পরিমাণ বুঝিতে পারিতেছি না। আর আমরা নিজেরা যাহারা এই শিক্ষা পাইয়াছি, আমাদেরকে একদিক দিয়া ক্ষতিগ্রস্ত হইতে হইয়াছে, অন্যদিক দিয়া এই প্রণালীর বিচার করিতে হইতেছে। একসঙ্গে এই দুটি কাজ করা প্রায় অসম্ভব ব্যাপার। অন্য ভাষার সঙ্গে সংস্পর্শের ব্যাপারে গান্ধীজি ও রবীন্দ্রনাথ এরা কেউই যেমন ছুটমার্গ ছিলেন না, তেমনি ভাষার স্বাতন্ত্র্য রক্ষার বিষয়ে তারা কম আগ্রহী ছিলেন। গান্ধীজির কথা, আমাদের সাহিত্যরুচি সম্পন্ন তরুণ তরুণীরা ইচ্ছামতো ইংরেজি ও অন্যান্য বিশ্বভাষা যতটা শিখিতে পারে তাহা শিখুক, ইহাই আমি চাই, এবং তাহার পর তাহাদের জ্ঞানের ফল তাহারা আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় অথবা স্বয়ং কবিগুরুর মতো দেশকে ও জগৎকে দান করিবে, ইহাই আমি আশা করি। কিন্তু আমি চাই না যে একজন ভারতীয় তাহার মাতৃভাষাকে ভুলে অবজ্ঞা করে অথবা তাহার জন্য লজ্জা পায়। একজনও যেন নিজের মাতৃভাষায় চিন্তা করিতে বা শ্রেষ্ঠ ভাব প্রকাশ করিতে অক্ষমতা বোধ না করে। অথচ আজকের বিশ্বায়নের যুগে আমাদের এই অক্ষমতাই যেন আরও বেশি করে প্রকট হয়ে উঠছে। অন্য ভাষার সঙ্গে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে গান্ধীজি অনুবাদকেই হাতিয়ার হিসাবে গ্রহণ করেছিলেন। তার কথায়
রবীন্দ্রনাথের অতুলনীয় রচনার সৌন্দর্য জানিবার জন্য আমার বাংলা শিখিবার আবশ্যক নাই, ভালো অনুবাদের মধ্য দিয়ে আমি তাহা জানিতে পারি। টলস্টয় ছোট গল্প আস্বাদন করিতে গুজরাটি ছেলে মেয়েদের রাশিয়ান ভাষা শিখিতে হয় না, ভালো অনুবাদের মধ্য দিয়ে তাহারা সেগুলি শেখে। ইংরেজরা গর্ব করিয়া বলে যে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য রচনা প্রকাশের এক সপ্তাহের মধ্যে সহজ অনুবাদের মধ্য দিয়া তাহারা আস্বাদন করিতে পারে। তাহা হইলে শেক্সপিয়ার ও মিল্টনের উৎকৃষ্ট রচনার মর্ম বুঝিতেই বা আমাকে ইংরেজি শিখিতে হইবে কেন? বিশেষ করে বাংলাভাষী আমাদের মাতৃভাষা সংক্রান্ত এই সমস্ত প্রশ্নে আজ ভাষা দিবসের এই শুভ লগ্নে বাংলা ভাষার কারুকৃত পুণ্যশ্লোক বিদ্যাসাগরকে স্মরণ করতে হবে। বাংলা ভাষার বিকাশের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাহার প্রধান কীর্তি বঙ্গভাষা। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলায় গদ্য সাহিত্যের সূচনা হইয়াছিল, কিন্তু তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যের অবতারণা করেন। বিদ্যাসাগর বাংলা গদ্যের গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি এবং কার্যকুশলতা দান করিয়াছেন। তার আরও অবদান রবীন্দ্রনাথেরই ভাষায়। গদ্যের পদগুলির মধ্যে একটি ধ্বনি সামঞ্জস্য স্থাপন করিয়া তাহার গতির মধ্যে একটি অনতিলক্ষ্য ছন্দস্রোত রক্ষা করিয়া সৌম্য এবং সরল শব্দগুলি নির্বাচন করিয়া বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান। এক কথায় তিনি আমাদের বাংলা গদ্য লিখতে ও পড়তে শিখিয়েছিলেন। পাঠের সৌকর্যার্থে প্রয়োজনবশতই বিদেশি ভাষা থেকেই ধার করে কমা, সেমিকোলন প্রভৃতি যতিচিহ্নের ব্যাপক ব্যবহার তিনি প্রবর্তন করেন। অর্থাৎ প্রয়োজনীয় বিদেশি ভাষার শরণাপন্ন হওয়ার ব্যাপারে তারও ছুটমার্গ ছিল না। বাংলা গদ্যের বিষয়বস্তুতে বৈচিত্র্য সঞ্চার করে বাংলা গদ্য সাহিত্যকে ভাবগর্ভ করে তোলার উদ্দেশ্যে বাংলা ভাষার অনুবাদ চর্চা তো বিদ্যাসাগর পথিকৃ। তার অনুবাদ চর্চাটি ছিল তাই একটু অন্য ধরনের। প্রথম থেকে তিনি যেমন সংস্কৃত থেকে অনুবাদ করেছেন তেমনি ইংরেজি থেকেও করেছেন, কিন্তু তাঁর শকুন্তলা, সীতার বনবাস এর কোনোটাই ঠিক অনুবাদ নয়। মূল রচনার আঙ্গিক তিনি রাখেননি, এমনকি প্রয়োজন বোধে নিজের মতো করে পরিবেশন করেছেন। আর ভ্রান্তিবিলাস, সে তো শেক্সপিয়ারের কৌতুকনাট্য কমেডি অফ এরার্সের আখ্যানবাগের ছায়া অনুসরণ মাত্র। ভ্রান্তিবিলাসের বিজ্ঞাপন অংশে তিনি লিখেছেন, বাঙালা পুস্তকে ইউরোপীয় নাম সুশ্রাব্য হয় না, বিশেষত যারা ইংরেজি জানেন না তাদৃশ্য পাঠকগণের পক্ষে বিলক্ষণ বিরক্তিকর হইয়া ওঠে। এই দোষের পরিহার বাসনায় ভ্রান্তিবিলাসের সেই নামের স্থলে ইতদ্দেশীয় নাম সন্নিবেশিত হইয়াছে। ইতিহাসে বা জীবনচরিতে নামের যেরূপ উপযোগিতা আছে, উপাখ্যানে সেরূপ নয়। বাংলা কথাসাহিত্যের সেই আদি পর্বে এইসব ভাবানুবাদের মাধ্যমে কথাসাহিত্য রচনার একটি আদর্শরূপ ধরিয়ে দেওয়া বিদ্যাসাগরের উদ্দেশ্য হলেও হতে পারে বলে কোনো কোনো সাহিত্য সমালোচকের ধারণা। তাছাড়া মূল ভাষার সাহিত্যের প্রকরণ ও ভাববস্তু যে কোনো দেশের সাহিত্যের ওপর প্রভাব বিস্তার করে তার বিকাশে সহায়তা হতে পারে এমন দৃষ্টান্ত বিরল নয়। অর্থাৎ ভাষান্তর, এমনকি ভাবানুবাদও এক ধরনের আদান প্রদানের জায়গা হতে পারে। বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগ ছাড়া সে যুগে অনুবাদ চর্চার বেশ কয়েকটি উদ্যোগ প্রশংসনীয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ঘটনা, 1850 সালে বেশ কিছু ইউরোপীয় সদস্য
এবং কলকাতার জনাকয়েক বিশিষ্ট বাঙালি যৌথ উদ্যোগে ভার্নাকুলার লিটারেচার সোসাইটির প্রতিষ্ঠা। ভার্নাকুলার সোসাইটির প্রকাশিত বইগুলির অধিকাংশ ছিল ইংরেজি থেকে অনুবাদ। মৌলিক ও অনূদিত পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিদেশি ক্লাসিক সাহিত্যেরও অনুবাদ করে এই বঙ্গভাষা অনুবাদ সমাজ বাংলাভাষী পাঠকের রুচি গড়ে তুলতে সাহায্য করে। তবে তখনও বিদেশি গল্পের ভারতীয় পরিচ্ছদ দান করাটাই রীতি ছিল। রবিনসন ক্রুসোর জীবনচরিত নামে যে বঙ্গানুবাদ 1853-তে প্রকাশিত হয় সেই সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, এমনকি সেখানেও এই রীতির অনুসরণ দেখতে পাই। সেগুলির মধ্যে অন্যতম ছিল জ্যাক আরি বার্নার্দিন দে সাপিয়ারের লেখা পল ও ভির্জিন। ফরাসি ভাষায় লেখা এই উপন্যাসটির ইংরেজি অনুবাদ ও মূল ফরাসি থেকে 1900-তে অন্তত 3 বার বাংলায় অনুবাদ হয়েছে। বইটি বাংলায় অনুবাদের প্রথম কৃতিত্ব বঙ্গ ভাষানুবাদক সমাজে। 3 জন অনুবাদকের মধ্যে একমাত্র কৃষ্ণকমল ভট্টাচার্যই মূল ফরাসি ভাষা থেকে পল ভির্জিন নামের নাম দিয়ে কোনো কাটছাঁট না করে অনুবাদ করেন। অনুবাদটি তখনকার দিনের অবধবন্ধু পত্রিকা পৌষ থেকে চৈত্র 1275 এবং পৌষ থেকে চৈত্র 1276 এই 8টি সংখ্যায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে অনুবাদটির সপ্রশংস উল্লেখ করেছেন। পল ও ভির্জিনির অন্য অনুবাদগুলিতে বাংলা অনুবাদের সেই প্রচলিত ধারায় বাঙালি সমাজের উপযোগী করে গ্রহণ বর্জন রীতির আশ্রয় গ্রহণ করা হয়। বঙ্গ ভাষানুবাদক সমিতির বইপত্র অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই সমিতিভুক্ত অন্যতম অনুবাদক ছিলেন মধুসূদন মুখোপাধ্যায়। তার অনুদিত হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা ও ক্রিলফের রূপকথা নীতিগল্প বাংলা শিশু ও কিশোর সাহিত্যের উল্লেখযোগ্য সংযোজন। তবে সেগুলির বিষয়বস্তু যথারীতি বেশ কিছু স্বাধীনতা নিয়ে বাঙালির উপযোগী করে পরিবেশন করা হয়েছে। মধুসূদন মুখোপাধ্যায়কে বাংলা শিশু ও কিশোর সাহিত্যের জনক বললেও অত্যুক্তি হয় না। এছাড়া ক্রিলফের রূপ নীতিগল্প নামে অনুবাদটির মাধ্যমে তিনি প্রথম রাশিয়ার লোককথা বাঙালি পাঠকের কাছে সেই যে তুলে ধরেছিলেন তার প্রায় অর্ধ শতাব্দী পর থেকে শুরু করে আজও সেই ধারা বাংলা অনুবাদ সাহিত্যে অব্যাহত। বিদ্যাসাগরের আমলে যেটা বাঙালির পক্ষে গ্রহণীয় ছিল না পরবর্তীকালে জাতিতে জাতিতে ব্যবধান ও দূরত্ব অনেকটাই মুছে যাওয়ায় অনুবাদের বল পাল্টে গিয়ে তা উৎস ভাষা ও ভাবের বেশ কাছাকাছি চলে এসেছে। সেদিন যা অসম্ভব বলে মনে হয়েছিল এবং বাংলাভাষী পাঠকের কাছে গ্রহণযোগ্য ছিল না আজকের দিনে তার অনেকটাই সম্ভব এবং গ্রহণীয় বটে। বাংলা অনুবাদ সাহিত্যে জোয়ার এসেছিল গত শতাব্দীর 50-এর দশক থেকে, বিশেষ করে মস্কো থেকে প্রকাশিত বাংলা অনুবাদের কল্যাণে। এই সময় ইংরেজি থেকে না হয়ে সরাসরি মূল ভাষা থেকেও অনুবাদ প্রকাশিত হতে থাকার ফলে অনুবাদ সাহিত্যে পাঠকের রুচিরও পরিবর্তন ঘটে যায়। অন্যদিকে মূলের প্রতি বিশ্বস্ততা বজায় রাখতে গিয়ে ভাষান্তরের কাজটাও ঝুঁকির হয়ে দাঁড়ায়। আবার উৎস ভাষার প্রভাবে অনুবাদের ভাষার আর অনুবাদের প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলা ভাষারও যেমন বিকৃতি হওয়ার তেমনি সমৃদ্ধ হওয়ারও সম্ভাবনা দেখা দেয়। আবার ফিরে যেতে হয় 20 শতাব্দীর মাঝামাঝি সময়। সেই সময় আমাদের শৈশবে ও কৈশোরে আমরা ইংরেজি, জার্মান, ফরাসি, স্পেনীয় ও রুশ সাহিত্যের চিরায়ত সৃষ্টির অনুবাদ বাংলায় পেতাম। এইভাবে আমরা আমাদের মাতৃভাষাতে শেক্সপিয়ারের নাটকের গল্পগুলির সঙ্গে পরিচিত হয়েছি। রবিনসন ক্রুসো, লে মিজারেবল,
থ্রি মাস্কেটিয়ার্স, অলিভার টুইস্ট, আঙ্কেল টমস কেভিন, অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট বা জুল ভার্নের অনবদ্য সৃষ্টির মতো কত লেখারই সাত নামরা পেয়েছি। যদিও আবারও বলতে হয় সেসব অনুবাদ দু একটি ব্যতিক্রম ছাড়া ছিল সংক্ষেপে মূলের বিষয়বস্তুপূর্ণ। আর ইংরেজিতে লেখা রচনাগুলি ছাড়াও অন্য ভাষার রচনাগুলির অনুবাদও সে ইংরেজি থেকেই হতো। কিন্তু পরবর্তীকালে বিদেশি ভাষায় পূর্ণাঙ্গ সাহিত্য পাঠের উপক্রমণিকা হিসাবে সেগুলির গুরুত্ব ছিল অপরিসীম। তাছাড়া শিশু ও কিশোর মনের দিগন্ত প্রসারিত করে তুলতে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু এই উপক্রমণিকার পরও আমরা যেহেতু ইংরেজি আনায় ভুগছি, সেহেতু নেহাত অবোধ শিশু ও কিশোরদের জন্য সংক্ষিপ্ত অনুবাদ ছাড়া বিশ্ব সাহিত্যে কেন ইংরেজি সাহিত্যের কোনো ক্লাসিক সৃষ্টির পূর্ণাঙ্গ অনুবাদে এমন একটা উৎসাহ বা উদ্যোগের পরিচয় বহুকাল দিতে পারিনি। অবশ্য ফরাসি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবাদগুলির মতো কিছু অনুবাদের কথা বাদ দিয়ে শেক্সপিয়ারের নাটকের অনুবাদ চর্চার ইতিহাসই যা বেশ খানিকটা প্রাচীন এবং অপেক্ষাকৃত সংগঠিতও বটে, একমাত্র এরই বোধহয় একটা নিরবচ্ছিন্ন ধারা আছে। ফরাসি, জার্মান ইত্যাদি ভাষা থেকে অনুবাদের ক্ষেত্রে সে ঐতিহ্য নেই যতটা হচ্ছে তার সূচনা ইদানিংকালে, সেই সঙ্গে সম্প্রতি স্পেনীয় ভাষা থেকেও হচ্ছে। এসব ভাষা থেকে উৎকৃষ্ট মানের বেশ কিছু অনুবাদ আমরা পাচ্ছি। উদ্যোগ যাই হোক, সব কিছুকে পণ্ড করে দিচ্ছে এক শ্রেণীর শিক্ষিত বাঙালি পাঠকের ইংরেজি আনা। তাদের বিচারে বিদেশি মানে ইংরেজি, অতএব ইংরেজিতে অনুদিত ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয় বা রুশ সে তো মূলেরই সামিল, এগুলির আবার বাংলা কেন? তাছাড়া সাহেবদের থেকে ভালো মূলানুগ বা প্রামাণ্য অনুবাদ করা বাঙালির পক্ষে সম্ভব নাকি? অনুবাদ সাহিত্য সম্পর্কে বাঙালির এই অবহেলা অজ্ঞতা বড় বেদনা দেয়। বাংলা গদ্য সাহিত্য তো বটেই, বাংলা গদ্যই তো তার জন্মলগ্নে অনুবাদ সাহিত্যের কাছে, তৎসত্ত্বেও আমাদের উন্নাসিকতা থেকেই যাচ্ছে। অথচ ভেবে দেখুন, কোনো ইংরেজি, ফরাসি, কোনো ইংরেজি ফরাসি, জার্মান, রুশি, এমনকি ইউরোপ বা পশ্চিমের পাঠকের কথা বাদই দিলাম, একজন জাপানি পাঠকের পক্ষেও কি অনুবাদ সাহিত্য সম্পর্কে এ ধরনের মানসিকতা সম্ভব? সম্ভব নয়, এই কারণে যে মাতৃভাষার সঙ্গে সেসব দেশের শিক্ষিত মানুষের আত্মার যে বন্ধন আমাদের দেশের শিক্ষিত জনসমাজের তার নেই। আমরা মূলকে আত্মসাত করতে পারি না, কারণ মাতৃভাষা সম্পর্কে জ্ঞানের সেই গভীরতাই আমাদের নেই। ওসব দেশে অনুবাদ মৌলিক সৃষ্টির মর্যাদা পেয়ে থাকে, সেখানে দেশের শ্রেষ্ঠ কবি, কথাশিল্পী ও ভাষাবিদরা অনুবাদের কাজে লিপ্ত। বিদেশি ভাষা থেকে বাংলায় অনুবাদ জিনিসটাই আমাদের অনেকের কাছে কৃত্রিম ঠিক, খুবই স্বাভাবিক। আসলে একটি ইউরোপীয় ভাষা থেকে আরেকটি ইউরোপীয় ভাষায় অনুবাদ ভাষা বিন্যাসের সাদৃশ্য এবং রীতিনীতি, আচার ব্যবহার বা পরস্পরের সংস্কৃতির মধ্যে ঐতিহ্যগত সাদৃশ্যবশত অনেক সহজসাধ্য ও স্বচ্ছন্দ, যেটা ভারতীয় কোনো ভাষায় আনা কষ্টসাধ্য। হিন্দি বা অন্য কোনো ভারতীয় ভাষা থেকে বাংলায় অনুবাদ যেরকম স্বচ্ছন্দ হবে, ইংরেজি থেকে বাংলায় বা কোনো ভারতীয় ভাষায় তা সম্ভব নয়। বিশেষত পটভূমি বা বিষয়বস্তু সে দেশের হলে তো কথাই। অনুবাদকের কাছে পর্বত প্রমাণ বাধা হয়ে দাঁড়ায় ইউরোপের বা পশ্চিমের সামাজিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিবেশ, যা কোনো অনুবাদই স্বাভাবিক হতে পারে না। কিন্তু এরই মধ্যে থেকে অনুবাদককে একটি উপায় খুঁজে বের করতে হবে, আর তখনই
কৃত্রিমতার ব্যাপারটা এসে যায়, অথচ সেখানে ব্যাখ্যানের আশ্রয় গ্রহণ করতে হবে, অথবা সেখানে ব্যাখ্যানের আশ্রয় গ্রহণ করতে হবে। ওদেশের সাধারণ মানুষের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে নানাবিধ সাজসজ্জার যে বর্ণনা পাওয়া যায়, সেগুলি সঠিক প্রতিশব্দ আমাদের ভাষায় নেই। মানুষের মুদ্রাদোষ, ভঙ্গিমা, মুদ্রা ইত্যাদি এক এক ভাষায় এক এক তাৎপর্য বহন করে, এমনকি ধন্যাত্মক শব্দের বেলাতেও তাই। অনুবাদককে সে বিষয়ে সতর্ক থাকতে হয়, সেগুলির রূপান্তর সাধন আবশ্যক, নচেত অর্থ পাল্টে যাবার আশঙ্কা থাকে। অপেক্ষাকৃত বিমূর্ত যে সমস্ত ধারণা, যেমন সঙ্গীত, নৃত্যের তাল, লয়, ভঙ্গিমার যে বিবরণ, তা ওই সব বিষয়ে আমাদের প্রচলিত ধ্যান ধারণার সঙ্গে মেলে না। অথচ গল্প, উপন্যাস ইত্যাদির ক্ষেত্রে পাদটিকা, টিকা টিপ্পণী ব্যবহার তেমন একটা অভিপ্রেত নয়। একমাত্র বিকল্প যেটা থাকে সেটা হলো প্রাঞ্জলতার খাতিরে পাঠের মধ্যেই যে একটি বাংলা ভাষায় পাঠের মধ্যেই যে একটি বাড়তি শব্দের প্রয়োগ, আর এই ধরনের উদ্ভাবনার মধ্য দিয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ বা শব্দবন্ধও তৈরি হয়ে যায়। কেন, অনুবাদের মধ্যে দিয়েই তো উত্তমাশান্তরী, প্রশান্ত মহাসাগর বা বদ্বীপ, এমনকি মাধ্যাকর্ষণের মতো কঠিন কঠিন শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়ে দিব্যি ঘাঁটি কেড়ে বসে গেছে। যে ধরনের জটিল বাক্য বিন্যাস অন্য অনেক ভাষার পক্ষে স্বাভাবিক, তা অনেক সময় বাংলা ভাষার স্বভাব বিরুদ্ধ। অনুবাদে সেরকম দীর্ঘ জটিল বাক্য না ভেঙে হয়তো উপায় থাকে না, অথচ ভাঙলে লেখকের বা গল্প উপন্যাসের চরিত্রের চিন্তন প্রক্রিয়ার পারম্পর্য যে শুধু ক্ষুণ্ণ হচ্ছে না, এমন কথা হরফ করে বলা যায় না। আবার অভিজ্ঞতা এমনও দেখা গেছে যে বাংলা ভাষার সেই ধারণ ক্ষমতা যে একেবারে নেই তাও নয়, সাহস করে সে পথে পা বাড়ালে ভাষার লাভ বই ক্ষতি নেই। কোনো ভাষার জনগোষ্ঠী কোন বস্তুকে কীভাবে গ্রহণ করছে, সেই বস্তু সম্পর্কে তাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি কী, ভাব প্রকাশের বা ভাষার প্রতি ভাব প্রকাশের বা ভাষার প্রতি পদে তা স্পষ্ট হয়ে ওঠে। এখানেই দৃষ্টিভঙ্গির তফাত এসে পড়ছে, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি এক এক সমাজে এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। কোনো ভাষায় যা ভাঙলো এবং ঝনঝন আওয়াজ করে উঠলো, আমাদের ভাষায় তা ঝনঝন করে ভেঙে গেল। এছাড়া প্রত্যেক ভাষারই একটা নিজস্ব কোড বা বীজমন্ত্র আছে, যার মধ্যে একটা জাতির ঐতিহাসিক, ভৌগোলিক, সামাজিক সব রকমের পরিচয় নিহিত থাকে। সেই জন্য মূল ভাষার ব্যঞ্জনাগুলির দিকে মনোযোগ রাখা অনুবাদকের একটা বড় দায়িত্ব। মূল ভাষা থেকে সাহিত্যের শ্রেষ্ঠ সম্ভারের অনুবাদ জাতীয় মনের প্রসারতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাতৃভাষাকে প্রসারিত ও সমৃদ্ধ করে তোলে। বিশেষত ইংরেজির অনেক বাক্যরীতি, বাকবন্ধ, বাগধারাকে তো আমরা অনেকটা নিজেদের অজান্তেই আপন করে নিয়েছি। বাংলায় সেগুলির স্বচ্ছন্দ প্রয়োগ নিয়ে আজ আর কেউ প্রশ্ন তোলে না। দেশের বিভিন্ন প্রদেশের মানুষের সঙ্গে মেলামেশার সুযোগে সেসব প্রদেশের ভাষার প্রভাবও বাংলায় পড়ছে। এমনকি অনুবাদ যে কোনো কোনো ক্ষেত্রে বাংলা ভাষার প্রতি অনুগত থেকেও তাদের স্বকীয় অননুকরণীয় অনন্য প্রকাশভঙ্গির গুণে এক আলাদা স্বাদে, গল্পে স্বাদে, গন্ধে বাংলা সাহিত্যকে ভরিয়ে তুলতে পারে, তাতেও কোনো সন্দেহ নেই। ইংরেজি আজও বিদেশি ভাষা থেকে নিত্য নতুন শব্দ আমদানি করে তার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছে, কিন্তু আমাদের সমস্যা অন্য। আমাদের দেশে শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু সেই শিক্ষা মাতৃভাষায় না হয়ে অন্য ভাষার মাধ্যমে হচ্ছে। বাড়িতে কাজ চালানো গোছের মাতৃভাষার চল থাকলেও লিখিত ভাষায় এবং অনেক ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের মহলেও তার কোনো প্রকাশ না থাকায়, পরন্তু যেভাবে প্রচলিত শব্দকে হটিয়ে দিয়ে আমরা অন্য ভাষার শব্দ আমদানি করে যাচ্ছি, তাতেও ভাষার ভাণ্ডার আস্তে আস্তে ফুরিয়ে যেতে পারে। আশঙ্কা হচ্ছে অন্য ভাষার ভাণ্ডার থেকে নির্বিচারে সুতোই ধার নিতে নিতে
আমাদের ভাষা কি এক সময় দেউলিয়া হয়ে যেতে পারে? মনে রাখতে হবে, শিক্ষিত জনের মুখের ভাষা কিন্তু আম জনতাকেও প্রভাবিত করে। পৃথিবীতে বর্তমানে কথ্য ভাষার সংখ্যা মোটামুটি 6,500, তবে সেগুলির মধ্যে 2,000টিতেই 1,000-এর কম সংখ্যক মানুষ কথা বলে। আবার এর অর্ধেকেরও বেশি বর্তমান শতাব্দীর শেষাশেষি নিশ্চিহ্ন হয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি 14 দিনে একটি করে ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে। তবে পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা 30 কোটি, জনসংখ্যার নিরিখে পৃথিবীতে তার স্থান সপ্তম। আর আবার সেই সংখ্যার নিরিখে ভারতে হিন্দির পরে সব থেকে বেশি মানুষের, প্রায় 10 কোটি মানুষের মাতৃভাষা বাংলা। তাই আপাতত বাংলা ভাষার হয়তো সেই আশঙ্কা নেই। যে ভাষা যত বেশি পরিমাণ ভাব ধারণে সক্ষম, সে ভাষা তত বেশি সমৃদ্ধ, তার টিকে থাকার সম্ভাবনা তত বেশি। অস্তিত্ব রক্ষার সেই সংগ্রামে বাংলা ভাষা কতদূর তার অস্তিত্ব, তার নিজস্বতা বজায় রাখতে পারবে, তা নির্ভর করছে অন্য ভাষা থেকে নির্বিচারে ধার না করে অন্য ভাষাকেও আমরা কতটা কি দিতে পারছি এবং আহরণের মধ্যে কতটা উদ্ভাবনী শক্তি ও মৌলিকতার পরিচয় দিতে পারছি, মূলত তারই উপর। নমস্কার। এখন সভামুখ্য বলবেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী কবি জয় গোস্বামী। নমস্কার আপনাদের সকলকে। বিশিষ্ট অনুবাদক শ্রী অরুণ কুমার সেনকে, সোমকে আমার শ্রদ্ধা নিবেদন করি যে তিনি এত সুন্দর একটি প্রবন্ধ, লিখিত প্রবন্ধই আমি বলবো, আমাদের পাঠ করে শোনালেন তার এই সার বক্তৃতার মাধ্যমে। আমি ধন্যবাদ দেব অভীক মজুমদারকে, তিনি খুব দরকারি কয়েকটি কথা বলেছেন সূচনা কথনে, কবি অভীক মজুমদার। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি আমার দু একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলি, কারণ অরুণবাবু যে সুচিন্তিত মনোজ্ঞ বিশ্লেষণধর্মী ভাষণ প্রদান করেছেন সে সম্পর্কে কিছু বলার অধিকার আমার নেই। আমি আমার নিজের দু একটি অভিজ্ঞতার কথা বলি। অরুণবাবু ওর ভাষণের মধ্যে এক জায়গায় বললেন যে মাতৃভাষা কথা বলা, মাতৃভাষায় সংযোগ স্থাপন করা, মাতৃভাষা যেন আমরা কখনো না ভুলি, মাতৃভাষায় কথা বলতে লজ্জা না পাই, একটা জায়গায় এই ধরনের একটা কথা উনি বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ সেই কথা, কিন্তু মাতৃভাষায় কথা বলতে বাঙালিদের ক্ষেত্রে অনেক সময় আমি লজ্জিত হতে তাদের দেখেছি, এবং এই প্রসঙ্গে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে শিশুকাল থেকে, মানে বালক বয়স থেকে যখন তারা ইংরেজি মাধ্যম স্কুলে, ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে তাদের সন্তানদের প্রেরণ করেন অভিভাবকরা, তখন থেকেই সেই সচেতনতা দূর হয়ে যায় যে এ কিন্তু
বাংলা ভাষাটা অর্থাৎ মাতৃভাষাটা ভালো করে শিখবে না। কিছুদিন আগে আমার কাছে একটি ছেলে এসেছিল, দুটি ছেলে এসেছিল, তারা কোনো একটা বিষয় সম্পর্কে আমার বক্তব্য টেপ করবে, ইয়েতে ভিডিও টেপে টেপ করবে। তারা খানিকক্ষণ ধরে তাদের বক্তব্য আমাকে বলল, আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না যে তারা কি বলতে চাইছে, আমার কাছে কি জানতে চায় আমি বুঝতে পারলাম না। তার কারণ হচ্ছে তারা কথা বলছিল, তার মধ্যে 10 ভাগ বাংলা ছিল, 40 ভাগ হিন্দি ছিল, আর বাকি 60 ভাগ ছিল ইংরেজি। এটা মিশিয়ে মিশিয়ে তারা কথা বলছিল, তারা যে কথা বলছিল তার মধ্যে এই কথাগুলো মিশে মিশে যাচ্ছিল আর কি। তারা কিন্তু তাদের ধারণা তারা বাংলা ভাষাতেই আমাকে বলছে, ফলে আমি কিছুই বুঝতে পারছি না যে তারা কি বিষয়ে আমার মত চাইছে। আমার একটি অভিজ্ঞতা আপনাদের জানাই, চীন দেশের কবি এবং লেখকদের সঙ্গে আমার 2 বার 2টি কনফারেন্সে, আসলে 3টি কনফারেন্সে যোগাযোগ হয়েছিল। অলমোস্ট আইল্যান্ড নামে একটি সংস্থা আছে ভারতবর্ষে, তারা ভারতবর্ষের কবি লেখক শিল্পীদের সঙ্গে সারা পৃথিবীর বিভিন্ন দেশের কবি লেখক শিল্পী এদের যোগাযোগ করিয়ে দেয়, এক ধরনের কালচারাল এক্সচেঞ্জ যাকে বলে, সেই ধরনের একটা কাজ করে আর কি। নিজেদের মধ্যে তারা কবি লেখকরা আলোচনা করেন, কথা বলেন তারা, এবং প্রত্যেক সন্ধ্যায় কবিতা পাঠ হয়, মানে কবিতা বা গল্প পাঠ হয় প্রতি সন্ধ্যায়। আর দিনের বেলাটা সকাল 10টা সাড়ে 10টা থেকে দিনের বেলাটা হয়, সেই কনফারেন্সটা চলে। দিল্লিতে এটা একবার হয়েছিল, আর আমরা চীন দেশে গিয়েছিলাম 2010 সালে, বেজিংয়ে একবার হয় আর একবার হয় সাংহাইতে। তা আমি এই ঘটনাটা উত্থাপন করলাম কেন, আমি চীন দেশে বেড়াতে গিয়েছিলাম বা অন্য সাহিত্যিকদের সঙ্গে ডেলিগেট হিসেবে যোগ দেওয়ার সম্মান পেয়েছিলাম সেটা বলবার জন্যে না। কারণটা হচ্ছে একটা বড় গোল টেবিল ঘিরে আমরা বসে আছি, আর আমাদের প্রত্যেকের সামনে রাখা রয়েছে মাইক। আমার মনে আছে একটা অধিবেশনের মূল বিষয়বস্তু ছিল নৈঃশব্দ বা সাইলেন্স, একজন লেখকের কাছে সাইলেন্স কিভাবে আসে, একজন কবির কাছে সাইলেন্স কিভাবে আসে, সাইলেন্সকে সে কিভাবে কাজে লাগায়, অথবা কিভাবে সে সাইলেন্সের দ্বারা পর্যুদস্ত হয়, অথবা কিভাবে সে সাইলেন্সকে নিজের অস্ত্র করে তোলে, এইটা ছিল, বা সাইলেন্স নিয়ে তাদের কি মনোভাব, এইটা ছিল সেই একটি অধিবেশনের মূল বিষয়বস্তু। এবার চীনদেশীয় লেখকরা, কবিরা এবং আমরা, আমরা সব পাশাপাশি বসেছি একটা বড় গোল টেবিল ঘিরে, আর আমাদের মুখের প্রত্যেকের সামনে মাইক্রোফোন রাখা আছে, হাত দিয়ে জ্বালালেই মাইক্রোফোনটা অন হয়ে যাচ্ছে। এইবার প্রত্যেকে প্রত্যেকের কথা বলছে। ভারতবর্ষ থেকে আমরা যারা গেছি তারা আমাদের বক্তব্য, আমাদের যা বলার কথা তা আমরা ইংরেজি ভাষাতে বলছি, এবং আমাদের পাশেই চীন দেশের কবি এবং লেখকরা বসে আছেন। তারা যখন আমাদের সঙ্গে এমনি কথা বলছেন, বা রাত্রে আমরা যখন ডিনারে যাচ্ছি, বা সকালবেলা যখন ব্রেকফাস্টে একসঙ্গে দেখা হচ্ছে সবার, তখন তারা কথা বলছেন কিন্তু ইংরেজি ভাষায় আমাদের সঙ্গে। এবার একজন ভারতীয় লেখক বা কবি, তিনি তার যা বক্তব্য নৈঃশব্দ বিষয়ে তিনি বললেন, বলে তিনি চুপ করলেন, এবং ঠিক তার পাশ থেকেই তার উত্তর দিতে, তার প্রতি উত্তরে
কথা শুরু করলেন চৈনিক লেখক বা চৈনিক কবি। তিনি কথা বলতে শুরু করলেন সম্পূর্ণ মাতৃভাষায়। মনে রাখতে হবে, ওই যে গোল টেবিল বৈঠকটা ঘটছিল, বৈঠকগুলি ঘটেছিল, প্রত্যেকটি বৈঠক কিন্তু রেকর্ড করা হচ্ছিল এবং ভিডিও রেকর্ডিংও হচ্ছিল এবং অডিও রেকর্ডিংও হচ্ছে। তিনি কথা বলতে শুরু করলেন চৈনিক ভাষায় এবং তিনি খানিকটা বললেন, মানে একটা প্যারাগ্রাফ মতো বললেন, বলে একটু চুপ করলেন। সঙ্গে সঙ্গে টেবিলের অপর প্রান্ত থেকে আরও একজন চৈনিক, তিনি ছিলেন একজন মহিলা, তার নাম আমার এখনো মনে আছে, তার নাম সো আন। আমি তাকে বলেছিলাম যে সো আন, তুমি যদি গান গাও তাহলে কি হবে জানো? সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো, কি হবে? আমি বললাম তাহলে সেটা হবে সো আন সং, তাকে আমি বলেছিলাম। তাই সেই সো আন, সে ছিল আমাদের অনুবাদ কর্ত্রী, সে ছিল আমাদের ইন্টারপ্রেটার। সে ইংরেজিতে ওই চৈনিক ভাষায় লেখক, চৈনিক লেখক বা কবি যা বললেন তা অনুবাদ করতে শুরু করে দিল এবং সে প্রায় 5 মিনিট বলে চুপ করলো। সে চুপ করার পর সেই চৈনিক কবি আবার বলতে শুরু করলেন, কারণ তার কথাটা 5 মিনিটে ফুরে হয়নি, তিনি আবার বলতে শুরু করলেন। তিনি বলে গেলেন চৈনিক ভাষায়, বলে তিনি চুপ করলেন। তিনি থামা মাত্র আবার সোয়ান আরম্ভ করলেন, অর্থাৎ উনি বাকি যে কথাটা বললেন সেটা তিনি তার মাতৃভাষাতে বললেন এবং সেই কথাটার অনুবাদ করে দিলেন ইংরেজিতে। এদিকে আমরা যারা ভারতবর্ষ থেকে গেছি, তারা কিন্তু আমাদের যে কথাটুকু বলবার সেই কথাটুকু, তার মধ্যে কিন্তু কে সচ্চিদানন্দন ছিলেন, বিখ্যাত কবি, অভিজ্ঞের মনে পড়বে, অভিজ্ঞের খুব প্রিয় কবি কে সচ্চিদানন্দন, আমাদের মধ্যে সচ্চিদানন্দন ছিলেন। তা এবার প্রত্যেকেরই, তিনি হচ্ছে কান্নাড় প্রদেশের লোক আমাদের সচ্চিদানন্দ, তিনি কিন্তু কান্নাড় ভাষায় বললেন না, তিনি ইংরেজি ভাষায় বললেন। এখানে যারা গিয়েছিল তারা প্রত্যেকেই, সব ভারতীয়রা ইংরেজি ভাষায় কথা বলতে লাগলো, তাদের বক্তব্য ইংরেজি ভাষায় পেশ করতে লাগলো। কিন্তু চীন দেশের লোকেরা, চীন দেশের যে সাহিত্যিক এবং কবিরা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকে নিজেদের মাতৃভাষায় তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করলেন। এইখানে বোঝা যায় যে মাতৃভাষাকে সম্মান করা এবং মাতৃভাষাকে তে কথা বলতে লজ্জিত না হওয়া কিন্তু তার একটা বড় উদাহরণ হলো এই বৈঠকগুলি। 3টি বৈঠকে ওদের সঙ্গে আমি মিলিত হয়েছিলাম, 3টি বৈঠকেই আমি একই জিনিস দেখি যে তারা যখন আমাদের সঙ্গে কথা বলছেন, ডিনারে যাচ্ছেন, লাঞ্চে বসছেন, তখন তারা যখন আমাদের খবর নিচ্ছেন, তোমার শরীর কেমন আছে জিজ্ঞেস করছেন, বা তোমার কবিতাটা আমার খুব ভালো লাগলো, কবিতার অনুবাদ, ওখানে বড় করে স্ক্রিন ছিল, সেই স্ক্রিনে কবিতার অনুবাদ ছাপানো হচ্ছিল, মানে প্রজেক্টর দিয়ে কবিতার অনুবাদ দেখানো হচ্ছিল, বড় স্ক্রিন ছিল সেই ঘরের মধ্যে। কবিতা পড়া হয়ে যাওয়ার পর, মানে আলোচনার মধ্যে যদি কোনো কবিতা পাঠ হয় তাহলে স্ক্রিনে সেই কবিতা ফুটে উঠছিল, ইংরেজি অনুবাদটা ফুটে উঠছিল সেই কবিতার। তারা হয়তো কবিতার প্রশংসা করছেন বা ভালো বলছেন, তখন কিন্তু তারা ইংরেজি ভাষাই ব্যবহার করছেন, কিন্তু যখনই তাদের অফিসিয়ালি কথা বলতে হচ্ছে, যখনই তারা মাইকের সামনে এসে কোনো বক্তব্য রাখছেন, তখনই তারা মাতৃভাষার স্মরণ নিচ্ছেন। এটা কিন্তু একটা খুব মনে রাখার মতো বিষয় আমাদের কাছে। আমাদের দেশের অভিভাবকরা যদি এখনো সচেতন না হন, আমি আজকেই একটি ঘটনা শুনলাম, যে খুব আশ্চর্য একটি ঘটনা, যে পিএইচডি করবে বলে একজন বাঙালি লেখকের উপরে পিএইচডি করবে বলে একজন ছাত্রী, সে তার গাইডের কাছে গেছে,
কিন্তু গায়ক বলেছেন যে আমি তো বাংলা ভাষাটা তত জানি না, আমি ছোট থেকে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করেছি, তোমাকে যদি এর উপর গবেষণা করতে হয় তোমাকে অমুকের কাছে যেতে হবে। বলে সে অমুকের কাছে তার কাছে পাঠিয়ে দিয়েছেন যে তিনি তোমাকে সাহায্য করবেন। এবং সেই গাইড কিন্তু একটা কলেজের প্রফেসর এবং তিনি খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, একথা বলতে তার কোথাও বাধল না, কোথাও লজ্জা হলো না, তিনি কোথাও কুণ্ঠা বোধ করলেন না, কিন্তু তিনি সেই ছাত্রীকে পাঠিয়ে দিলেন অন্য আরেকজনের, আজকেই শুনেছি এই ঘটনা আমি, অন্য আরেকজনের কাছে যিনি বাংলা বিষয় নিয়ে বাংলা আর ভাষা সম্পর্কে যার জ্ঞান আছে যিনি বলতে পারবেন, তাকে সাহায্য করতে পারবেন। এখন থেকে যদি আমাদের অভিভাবকরা সতর্ক না হন এবং প্রতিদিন আরো বেশি সতর্কতর না হয়ে ওঠেন, তাহলে যে কথা বলছেন অরুণবাবু যে ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে, যে কথা অভিক বলল যে ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে, তো ভাষা লুপ্ত না হলেও যদি সেই ভাষায় কথা বলা, কথা বলতে মানুষ সংকোচ বোধ করে, যদি মনে করে যে আমার ইংরেজিতে কথা বলতে পারলে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করব, আমি ছোট থেকে ইংরেজিটা শিখলে আমার পক্ষে আমি যে কাজ করতে যাব আমার ব্যবহারিক জীবনে বড় হয়ে, মানে যখন আমি বয়প্রাপ্ত হব, যখন আমি পরিণত হব, বয়প্রাপ্ত হব, তখন আমি যে ভবিষ্যৎ জীবনে যে চাকরি জীবনে ঢুকবো বা যে কাজ করতে যাব তাতে আমার সুবিধে হবে, কারণ যদি আমার ইংরেজিটা জানা থাকে। ইংরেজি শিখুক, শুধু ইংরেজি কেন, অন্য ভাষাও শিখুক, সব ভাষাই শেখার দরকার, কিন্তু মাতৃভাষাকে ভুলে গিয়ে নয়। আমি আমার এই ভাষণ শেষ করব আজকে কবির সুমনের একটি লেখা দিয়ে, সেই লেখাটি আজকের 21 তারিখকে স্মরণ করে লেখা। কবির সুমন একটি গান লিখেছিলেন, সেই গানটি তিনি কার্জন পার্কে যে ভাষা শহীদ স্মারক সমিতি আছে সেই ভাষা শহীদ স্মারক সমিতির একটি অনুষ্ঠানে এই গানটি পরিবেশন করেছিলেন। এটি এই 21 ফেব্রুয়ারি নিয়েই লেখা, সেই লেখাটি পরিবেশন করে, এই লেখাটি পড়ে শুনিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। 21 জন্ম, 21 আশা, 21 আমার বাংলা ভাষা, 21 খিদে ভাতের থালা, 21 আমার বর্ণমালা, 21 শহীদ, 21 প্রাণ, 21 আমার বাংলা গান, 21 শপথ, 21 বড়াই, 21 বাংলা ভাষার লড়াই, 21 মিছিল, 21 হাঁটা, 21 মানে না পথের কাঁটা, 21 জীবন লক্ষ্যবার, 21 আমার অহংকার। নমস্কার। আমি এখন যেটা গান গাইছি ওটা পণ্ডিত রঘুনাথ মুর্মুর গান। উনি বলেছেন এ গানে, আছে তোমার ভাষা, আছে তোমার বর্ণ, আছে তোমার ধর্ম, ভাষা হারিয়ে গেলে, বর্ণ হারিয়ে গেলে, ধর্ম হারিয়ে গেলে তুমি হারিয়ে যাবে, আছে তোমার ঘর, তোমার দুয়ার, তুমি দেখছো অন্য কেউ না, তোমার ধর্ম, তোমার জাতি, অন্য কেউ দেখবে না, তুমিই দেখো।
স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা হচ্ছে, স্ত্রী বলছেন স্বামীকে, সুখের সময় তোমার অনেক আত্মীয় স্বজন, দুঃখের সময় তোমার কোথায়? স্বামী বলছেন, আছেন 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 যিনি ভগবান উপরে, উনি আমাদের সব থেকে বড় আত্মীয় স্বজন। গানের কথা হচ্ছে এইটা। Thank you.
নমস্কার উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। বাংলার বায়ু, বাংলার
শোনো